বন্ধুরা, আজকে আমরা নামিবিয়া দেশ সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য জানব। নামিবিয়া। রিপাবলিক অব নামিবিয়া আফ্রিকার দক্ষিণ ভাগে অবস্থিত 21শে মার্চ 1990 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পাওয়া একটি দেশ। শুনলে অবাক হবেন, নামিবিয়া জিম্বাবুয়ের সাথে কোনো সীমানা ভাগ করেনি, অথচ দুটি দেশের মধ্যে মধ্যবর্তী দূরত্ব মাত্র 200 মিটার। দুই দেশের মধ্যে সরু একটি নদী জামবেজি রিভার বয়ে গেছে, যা দেশ দুটোকে আলাদা করেছে। এই যে আফ্রিকার সাব সাহারা অঞ্চল রয়েছে, সেখানকার শুষ্কতম অঞ্চল নামিবিয়া, অর্থাৎ সেখানে জল নেই বললেই চলে। তাই 4,25,615 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে কী কী রয়েছে আর কেমন কেমন মজাদার তথ্য রয়েছে তা জেনে নেওয়া যাক। খোয়ে খোয়ে বাসায় নামিক কথার অর্থ ভাস্ট প্লেস, মানে বিশাল জায়গা। নামিক শব্দটা জড়িত আফ্রিকার দক্ষিণ ভাগের 41,000 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা উপকূলীয় মরুভূমির নামে। নামিক মরুভূমি অ্যাঙ্গোলা এবং নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে গেছে, তাই নামিক মরুভূমির প্রভাব নামিবিয়াতে থাকাটাই স্বাভাবিক। তার ফলস্বরূপ দেশের নাম হয়েছে নামিবিয়া। নামিক মরুভূমি হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমির মধ্যে একটি। স্বাধীনতার আগে দেশটির নাম ছিল জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা। এখানে এক সময় জার্মানদের শাসন ছিল। তারপর দক্ষিণ আফ্রিকার সেনারা সেখানে জয়লাভ করে, তখন নাম হয়ে যায় সাউথ ওয়েস্ট আফ্রিকা। পরে 1990 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পেয়ে এই দেশটির আধিকারিকভাবে নাম হয় রিপাবলিক অফ নামিবিয়া। 2017 সাল অনুযায়ী জনসংখ্যা 26,06,971 জন। প্রতি বর্গ কিলোমিটার অনুযায়ী কম জনঘনত্ব বিশিষ্ট একটি দেশ নামিবিয়া। আবাম্বো বা ওবাম্বো আদিবাসী মানুষেরা 14শ দশকের দিকে জামবেজি নদীর উপরের দিকে উপত্যকা অঞ্চলগুলিতে এসে বসবাস করতে শুরু করে। পরে আফ্রিকা দক্ষিণ ভাগে বসতি গড়ে ওঠে। বর্তমানে আদিবাসী গোষ্ঠীর নামিবিয়া সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী, যাদের সংখ্যা মোট জনসংখ্যার 49%। নামিবিয়ার আধিকারিক ভাষা ইংলিশ। দেশটাতে বেশ কয়েকটি ভাষা জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেমন জার্মান ও জিহেরেও, আফ্রিকান এবং ওশিবাম্বো। তবে ওশিবাম্বো ভাষাতে দেশটির প্রায় 48% মানুষ কথা বলতে পারে, অর্থাৎ অধিকাংশ মানুষ এ ভাষাতেই কথা বলতে পারে। বর্তমানে নামিবিয়ার রাজধানী উইন্ডহক। ভৌগোলিক দিক দিয়ে নামিবিয়ার একেবারে মধ্যস্থলে অবস্থিত উইন্ডহক। এটি হলো দেশের সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ শহর। এর গুরুত্ব জার্মান সাম্রাজ্যের সময় থেকেই ছিল। এখন উইন্ডহক রাজনৈতিক, সাংস্কৃতিক তথা দেশের শাসন কেন্দ্র। নামিবিয়াতে প্রচলিত মুদ্রা নামিবিয়ান ডলার। তবে দেশের স্বাধীনতার আগে সাউথ আফ্রিকার রেন্ডের যেমন প্রভাব ছিল, তেমনই স্বাধীনতার পরেও এর প্রভাব রয়ে গেছে। পৃথিবীতে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পদক্ষেপ নিয়েছে। সেই অনুযায়ী এই দেশের সংবিধানের ধারা অনুসারে নামিবিয়াতে বনসম্পদ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে। বনজঙ্গলের নানা রকমের জন্তু জানোয়ার, যেমন আফ্রিকার বনের বড় বড় আয়তনের হাতি, নামিবিয়ার জেব্রা এই দেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। নামিবিয়াকে চিতাদের দেশও বলা যেতে পারে। দেশে প্রায় 2500 থেকে 3000 পর্যন্ত চিতাবাঘের প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘ মরুভূমির কারণে নামিবিয়াতে একটি ভয়ঙ্কর জায়গাও রয়েছে। সেখানে মানুষের দেহাংশ, বড় বড় জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই জায়গাতে তিমি মাছের সাথে সাথে ঘন কুয়াশার সাথে আটকে যাওয়া জাহাজের ভগ্নাবশেষ প্রায়ও দেখা গেছে। তাই সেখানকার নাবিকদের কাছে এবং স্থানীয় আদিবাসীদের কাছে এই জায়গাটি ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। সাব-সাহারা অঞ্চলের অন্যান্য জায়গাগুলি তুলনায় কম বৃষ্টিপাত হওয়া এই দেশের উত্তরে অ্যাঙ্গোলা, পূর্বে বতসোয়ানা, দক্ষিণে সাউথ আফ্রিকা এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। ইউরেনিয়াম খনি এবং নামি দামি খনিগুলোর জন্য বিখ্যাত এই দেশ নামিবিয়া। তো বন্ধুরা, এই ছিল নামিবিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।